হাই, সবাইকে শুভেচ্ছা। এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কানাডার ড্রাইভিং লাইসেন্সের সবচেয়ে বেস্ট অ্যাপগুলো। সো আমরা যদি এখানে লিখি কানাডা ড্রাইভিং টেস্ট, দেন আমরা কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন এখানে দেখতে পাবো। কানাডা ড্রাইভিং টেস্ট 2024, কানাডা ড্রাইভিং টেস্ট 2024। কিন্তু এখানে দেখতে হবে যে বিভিন্ন প্রভিন্স অনুযায়ী কিন্তু এটা ডিফারেন্ট, বিভিন্ন প্রভিন্স অনুযায়ী ডিফারেন্ট আছে, এবং এখানে অসংখ্য ড্রাইভিং লাইসেন্সের নলেজ টেস্ট কিন্তু অ্যাপস আছে। সো আমাদেরকে অ্যাকচুয়ালি ফাইন্ড আউট করতে হবে কোনটা বেশি ইম্পর্টেন্ট। সো আমরা এই যে একটা অ্যাপস যেটা আমার ইনস্টল করা আছে অলরেডি, এখানে দেখা যাচ্ছে আমার আরও বেশ কিছু অ্যাপ ইনস্টল করা আছে, এবং আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন কিছু অ্যাপস আছে এখানে কিন্তু বিভিন্ন প্রভিন্স অনুযায়ী, যেমন এই একটা অ্যাপস আছে আলবার্টা ড্রাইভিং টেস্ট প্র্যাকটিস। সো এই ধরনের বিভিন্ন কিন্তু অ্যাপস আছে, যেমন আপনি যদি ম্যানিটোবার জন্য চিন্তা করেন, যেহেতু আমি ম্যানিটোবাতে আছি, দেন ম্যানিটোবার জন্য কিন্তু আপনি অ্যাপস খুঁজে পাবেন ম্যানিটোবার ড্রাইভিং টেস্ট। এই যে আপনার এখানে এমপিআই ড্রাইভিং কুইজ, এটা ম্যানিটোবা গভর্নমেন্টের আছে, যে এখানে আছে ম্যানিটোবার ড্রাইভিং ক্লাস 5 টেস্ট। সো এইগুলো কিন্তু আপনার আস্তে আস্তে এখান থেকে আপনি দেখতে পারবেন। তারপরে যদি এখন আমি আসলে ইনস্টল করা আছে, সো আমরা যদি এখান থেকে একটু দেখার চেষ্টা করি, দেন আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা কানাডা ড্রাইভিং টেস্ট, যেটা ওভারঅল কানাডার জন্য, একটা ম্যানিটোবা ড্রাইভিং টেস্ট। সেই দুইটা অ্যাপসই কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। আমরা যদি ম্যানিটোবা ড্রাইভিং টেস্টের এই অ্যাপসটা ওপেন করি, তাহলে এখান থেকে দেখতে পারবো এখানে ক্লাস 5 ড্রাইভার লাইসেন্স, ট্রাফিক সাইন্স, ট্রাফিক সিগন্যালস, নেভিগেটিং দ্য রোডস, শেয়ারিং দ্য রোডস, সেফ ড্রাইভিং টু, রোড কন্ডিশনস, রোড ইমার্জেন্সিস, ড্রাইভিং উইদিন দি ল, বিভিন্ন কিন্তু এখানে আপনাকে সেকশন অনুযায়ী কিন্তু ভাগ করা আছে, এগুলো থেকে আপনি পড়াশোনা করতে পারেন। দেন সাইন বলে একটা অপশন আছে, সাইনে যদি ক্লিক করেন দেখেন এখানে এসে দেখবেন আপনার বিভিন্ন ইনফরমেশন সাইন্স, দেন কনস্ট্রাকশন সাইন্স, ওয়ার্নিং সাইন্স, রেগুলেটরি সাইন্স, এভাবে কিন্তু আপনার ভাগ ভাগ করে দেওয়া আছে। সো আপনি যদি এখানে যান তাহলে দেখতে পারবেন বিভিন্ন সাইনগুলো কিন্তু ভাগ ভাগ করে দেওয়া আছে। সো এভাবে কিন্তু সেকশন ওয়াইজ বোঝার জন্য কিন্তু সহজ হবে। এগেইন টেস্ট সেকশনে যদি যাওয়া যায় তাহলে কিন্তু এখানে আপনার 15টা টেস্ট আছে, 15টা টেস্ট আছে, এবং এগুলো কিন্তু আপনার 30টা করে প্রশ্ন দেওয়া আছে, স্ট্যান্ডার্ড প্রশ্ন। সো আপনি 30 মিনিটস টাইম পাবেন এই 15টি প্রতিটা টেস্টের জন্য, এবং এগুলো থেকে কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারবেন। এই অ্যাপসগুলো কিন্তু বেশ হেল্পফুল হয়ে থাকে নর্মালি। সো আপনি ম্যানিটোবার জন্য এই অ্যাপসটি বেশ হেল্পফুল, এবং অন্যান্য অ্যাপসগুলোও সেই প্রভিন্স অনুযায়ী আপনাকে খুঁজে বের করতে হবে। ধন্যবাদ।